ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি ফ্যামিলি বাই চয়েস এর এপিসোড 9 ও 10 এক্সপ্লেইন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে জং জেউ ছাদে গেলে জানতে পারে যে সানহা চলে যাচ্ছে। জং জে বলে হয়তো তার বাবা এটা সহজে মেনে নেবে না। এদিকে সানহা ও হেজুনের চলে যাওয়ার নিউজে বাবাকে এত শান্ত বিহেভ করতে দেখে জুমন অবাক হয়। সে সানহাকে বলে তার এত বড় ডিসিশন নেওয়ার আগে সবার সাথে একবার ডিসকাস করা উচিত ছিল। হ্যাঁ, তারা রিয়েল ফ্যামিলি নয়, তবুও তার এটা করা উচিত ছিল। তার একবার কি মনে হয়নি তার চলে যাওয়ার নিউজে তার বাবা কতটা কষ্ট পাবে? এই শুনে সানহা বলে তারা এখন বড় হয়েছে, সেই সঙ্গে তাদের দায়িত্ব বেড়ে গেছে। তাই তার মা বোনের কাছে যাওয়াতে বা হেজুনের তার বাবার কাছে যাওয়াতে কোনো দোষ নেই। এই শুনে জুবন খুব কষ্ট পায়। পরের সিনে সানহার বাবা রাজি হয় না। সানহা জানায় তার মা দুবার মরার চেষ্টা করেছে, এই অবস্থায় সে কিভাবে তাকে ইগনোর করে থাকবে। পরদিন জুবন কারোর সাথে কথা না বলে না একা স্কুলের জন্য বেরিয়ে যায়। এতে হেজুন তাকে আটকাতে গেলে জংজি তাকে জুবনকে কিছুটা সময় দিতে বলে। এদিকে সবার সামনে নরমাল থাকলেও জংজি ভীষণ কষ্টে ছিল। গ্র্যান্ডমা তাকে বোঝায় যে এটা একদিন হওয়ারই ছিল, তাই তার মন খারাপ করে লাভ নেই। অন্যদিকে জুবনকে তার ফ্রেন্ড বলে তার ভাইরা কিছুদিনের জন্য তো যাচ্ছে, দূরত্ব বাড়লে ভালোবাসাও বাড়ে, যেমনটা তার ও তার দিদির মধ্যে হয়েছিল। এতে জুবন বলে তারা রিয়েল সিস্টার, কিন্তু হেজুন বা সানহা কেউই তার আসল ভাই নয়। এটা সবাই জানলেও সেই এতদিন এটা নিয়ে সচেতন ছিল না। নেক্সট দিনে সানহা জুবনের খোঁজ করলে ডাল জানায় সে বেরিয়ে গেছে। এই শুনে সানহা জুবনের খাবারের ব্যাগ ডালের হাতে দিয়ে চলে যায়। এখন ডাল ব্যাগটা নিয়ে কি করবে ভাবতে ভাবতে মাঠে এলে একটা বল তার দিকে আসতে থাকে, আর তখনই হেজুন এসে ডালকে বাঁচায়। ডাল তার হাতের ব্যাগটা হেজুনকে দিয়ে বলে তার এগুলো খেয়ে নেওয়া উচিত। পরের সিনে তারা খেতে থাকে। হেজুনের চলে যাওয়ার নিউজে ডাল আপসেট ছিল। এদিকে ডালকে আপসেট দেখে হেজুন বলে তার সানহাকে নিজের ফিলিংস এর ব্যাপারটা জানানো উচিত। হতে পারে সানহা তাকে রিজেক্ট করলো, কিন্তু এতে ডালের মনে কোনো রিগ্রেট কাজ করবে না। এই শুনে ডাল বলে সে কি সুন্দরী নয়। এতে হেজুন ডালের তারিফ করে বলে সে তাদের বোনের বন্ধু, তাই সে তাদেরও বোন হয়। এই শুনে ডাল হতাশ হয়। এরপর বাড়ি ফেরার সময় হেজুন ডালকে ভালোভাবে থাকতে বলে চলে যায়, আর তার যাওয়ার পর ডাল কেঁদে ফেলে। অন্যদিকে সানহা জুবনকে খুঁজতে খুঁজতে কেকের দোকানে তাকে দেখে। সে জুবনের মন ভালো করার চেষ্টা করে, কিন্তু জুবন ভীষণই কষ্টে ছিল। সে বলে মার মারা যাওয়ার পর সে আর তার বাবা অনেক সুখেই ছিল, তারা দুজনে এভাবে লাইফ কাটাতে পারতো। কিন্তু একদিন সানহা আর হেজুন তাদের লাইফে আসে, আর সে তাদের ভালোবেসে ফেলে। তারা পাঁচজন যখন একসাথে খেতে বসত তখন বাড়িটা গমগম করত। জুবন বলে সে ভেবেছিল হয়তো সারা জীবন এভাবেই কেটে যাবে। এই শুনে সানহা প্রমিস করে সে প্রতি ছুটিতে বাড়ি আসবে, আর ডেইলি তাকে ভিডিও কল করবে, আর যখন সে ফিরবে তখন আর কখনোই জুবনকে ছেড়ে যাবে না। নেক্সিনে জুবন বাড়ি ফিরলে হেজুন তাকে তার পছন্দের টফি দেয়। জুবন জানতে চায় সে কি আবারও ফিরে আসবে। এতে হেজুনও তাকে ফিরে আসার কথা দেয়। এরপর রাতে হেজুন জংজের সাথে সময় কাটায়। হেজুন বলে সে জীবনে সবকিছু তার কাছ থেকেই শিখেছে। দেখা যায় ছোটবেলায় হেজুনের বাস্কেটবল খেলা দেখে একজন জংজেকে বলে হেজুন তার বাবার মতোই খেলে। এই কথাটা হেজুনের এত ভালো লাগে যে সে তখন থেকেই বাস্কেটবল খেলা শুরু করে। সে জংজেকে বলে তার কলেজ কমপ্লিট হলে সে ফিরে আসবে, আর তাকে ও জুবনকে ট্রিট দেবে। জংজে বলে সে তাকে ইউএস যেতে দিচ্ছে যাতে হেজুন নিজের মনের ইচ্ছে পূরণ করতে পারে, তবে যখনই তার ফেরার ইচ্ছে হবে সে যেন তখনই বাড়ি ফিরে আসে। পরদিন যাওয়ার সময় সানহার জুবন ও হেজুনের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে চোখে জল আসে। এদিকে যাওয়ার টাইমে জুবন তাদের সাথে দেখা করে না। সে জংজের কাছে
কাঁদতে কাঁদতে বলে, যদি সে বাই বলতো মনে হতো যেন তাদের সাথে আর কখনো দেখা হবে না। এই বলে সে কাঁদতে থাকে। এদিকে তাদের যাতে জংজে ও সানহার বাবা কারোরই মন ভালো ছিল না। জংজে বলে তার বিরক্ত লাগছে যে হেজুনের বাবা হেজুনের ভালো মন্দের ব্যাপারে কিছুই জানে না। এতে সানহার বাবা বলে হেজুনকে তার বাবা নিয়ে গেলেও কোনোদিনই সে হেজুনের বাবা হয়ে উঠতে পারবে না। এরপর যুবনের বার্থডে আসে। হেজুন ও সানহা ভিডিও কলে যুবনকে কংগ্রাস জানায়। কিন্তু এরপর থেকে সানহা ও হেজুনের ফোন বা মেসেজের পরিমাণ কমতে শুরু করে। সানহা প্রতি বছর আসবে বলে কথা দিয়েও আসে না। এভাবেই দেখতে দেখতে 10 বছর কেটে যায়। যুবন এখন একটা বেকারি শপ চালায়। সে এতই বিজি থাকে যে বাড়িতেও ঠিকঠাক সময় দিতে পারে না। এদিকে ডাল অ্যাটর্নি হয়ে যায়। সে যুবনকে জানায় সে খবর পেয়েছে কিছুদিন ধরে একটা লোক তার স্টোরের আশেপাশে সন্দেহজনক ভাবে ঘুরে বেড়াচ্ছে। এতে যুবন বিষয়টা অতটা পাত্তা দেয় না। কিন্তু সে স্টোরে এসে দেখে তার স্টোরের দরজা খোলা। ভেতরে গেলে তার একটু ভয় হতে শুরু করে। এদিকে তার দোকানে লুকিয়ে থাকা লোকটা ঘাবড়ে গিয়ে একটা গ্লাস ভেঙে ফেলে। এরপর সে পালাতে যায়। কিন্তু যুবন তাকে ধরার চেষ্টা করলে ধস্তাধস্তিতে তারই আঘাত লাগে। নেক্সট ডে যুবন লোকটাকে থানায় নিয়ে যায়। খবর পেয়ে জংজে ও সানহার বাবাও আসে। আর যুবনের গালে আঘাত দেখে জংজে রেগে লোকটাকে মারতে যায়। কিন্তু দেখে লোকটা আসলে হেজুন। তাকে দেখে সকলে হা হয়ে যায়। হেজুন কাঁদতে কাঁদতে জংজেকে হাগ করে। এদিকে এসব দেখে পুলিশ অবাক হয়। সে হেজুন ও যুবনকে ভাই বোন ভাবলে যুবন বলে তারা ফ্যামিলি নয়। এদিকে সানহাও ফিরে আসে। সে যুবনকে সারপ্রাইজ দিতে তার স্টোরে গেলে সেখানকার অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে থানায় আসে। আর এতে সবাই খুশি হয়। এদিকে পুলিশ সানহাকে দেখে প্রশ্ন করে তার যুবনের সাথে সম্পর্ক কি। এতে যুবন বলে তারা পরিবার নয়, তারা কেবল একসাথে থাকতো আর 10 বছর তাদের দেখাশোনা হয়নি, তাই তাদের স্ট্রেঞ্জারও বলা চলে। এরপর থানা থেকে বেরিয়ে এতদিন কল বা মেসেজ না করার জন্য যুবন রেগে থাকলে হেজুন জানায় গত সপ্তাহে সে মিলিটারি ট্রেনিং থেকে ডিসচার্জ হয়েছে। এই শুনে সকলে অবাক হয়। হেজুন জানায় সে এক সপ্তাহ ধরে অনেকবারই তাদের সাথে দেখা করার ট্রাই করেছে, কিন্তু সে কলেজও পাশ করেনি, বাস্কেটবলও ছেড়ে দিয়েছে, তাই সে বুঝতে পারছিল না এসব তাদের কি করে জানাবে। এই শুনে জংজে ও সানহার বাবা দুজনেই বলে যে হেজুনের মিলিটারি জয়েন করার আগে তাদের একবার কল করা উচিত ছিল। এরপর সবাই বাড়ির পথ ধরলে সানহা যুবনকে তার স্টোরে ড্রপ করার কথা বলে, কিন্তু যুবন ট্যাক্সি করে স্টোরে যায়। ডাল তাকে দেখে হন্তদন্ত হয়ে স্টোর থেকে বেরিয়ে সে ঠিক আছে কিনা জিজ্ঞেস করলে যুবন তাকে সব ঘটনা বলে। সে বলে হেজুনের ফিরে আসায় ডাল কি খুশি হয়নি। এতে ডাল বলে তার হেজুনের চেহারা আর মনে নেই। সে যুবনকে চলতে বাড়ি যেতে বললে যুবন বলে সানা বা হেজুনের ফিরে আসায় তার মন অতটাও এক্সাইটেড না, তাদের এখন স্ট্রেঞ্জার বলে তার মনে হচ্ছে। নেক্সট দিন হেজুন ও সানা তাদের রুম দেখে খুশি হয়। রাতে সকলে আবারও একসাথে খেতে বসে। সকলকে একসাথে দেখে জংজে ও সানহার বাবা খুশি হলেও যুবন সহজ হতে পারে না। খাওয়ার পর হেজুন জানায় সে আর সানহা ঠিক করেছিল যে যুবনের বার্থডের জন্য একসাথে আসবে। সানহা বলে তারা আর এখান ছেড়ে যাবে না। এতে সানহার বাবা ও জংজে খুশি হয়ে বলে এবার তবে যুবনের জন্মদিনে অনেক হইচই হতে চলেছে। এই শুনে যুবন বলে গত বছর তার সবাই বিজি ছিল, সে তার বার্থডে একাই কাটিয়েছে, তবে এবছর তার অন্য প্ল্যান আছে যা সে ক্যান্সেল করতে পারবে না। জংজে বলে এতদিন পর তার ভাইরা ফিরেছে। এতে যুবন বলে তারা কেউ আসল পরিবার নয়। এই বলে সে চলে গেলে হেজুন ও সানহা তার রাগ ভাঙাতে যায়। সানহা তাকে মিস করেছে বললে যুবন বলে সে তার বাবা কাকু
সবাই সানাকে মিস করেছে, তাই এখন এসব বলে কোনো লাভ নেই। এই বলে সে হেজুন ও সানাকে জানায় যে তাদের আশায় সে খুশি হয়েছে, তবে তারা যেন তাকে একা থাকতে দেয়। এই বলে সে চলে গেলে হেজুন বলে তাকে মানানোর জন্য অন্য উপায় খুঁজতে হবে। নেক্সিনের যুবন তার বাড়ি গেলে ডাল হেজুনের কথা জানতে চায়। যুবন জানায় যে তারা আর কোথাও যাবে না। পরদিন সানাকে তাদের পাশের ফ্ল্যাট থেকে বেরোতে দেখে ডাল ও যুবন অবাক হয়। এ সময় হেজুন খালি গায়ে রুম থেকে বেরোলে ডালকে দেখে লজ্জা পেয়ে যায়। পরশুরের যুবন হেজুনকে আটকে রেখে এখানে থাকার কারণ জিজ্ঞেস করলে হেজুন কিছু না বলে কেবল স্মাইল করে। অন্যদিকে সানহা হসপিটালে জুনহো ও হুইজুকে দেখে। নেক্সিনে হেজুন যুবনের স্টোরে যায়। হেজুন বলে সে যুবন ও বাবার দেখাশোনার জন্যই যুবনের পাশের ফ্ল্যাটে এসেছে। এতে যুবন তার কথা না ভেবে বাবার কথা ভাবতে বলে। এরপর হেজুন বেকার ভেবে যুবন তাকে তার কার্ড দিয়ে নিজের জন্য ভালো জুতো কিনতে বললে হেজুন খুশি হয়। অন্যদিকে জুনহো সানার কাছে যুবনের তারিফ করতে থাকলে সানা জানতে চায় যে যুবনের কি কোনো বয়ফ্রেন্ড ছিল। এতে জুনহো কিছু বলতে গেলে তখনই তার ওটিতে ডাক পড়ে। এদিকে সানা ডক্টর হতে লোকালিটির সকলে সানার বাবাকে কংগ্রেস জানায়, কিন্তু এতে গ্র্যান্ডমা বিরক্ত হয়ে বাইরে গেলে সানহার বাবার কলিগ বলে গ্র্যান্ডমা হেজুনকে নিয়ে চিন্তিত। সে জংজেকে আইডিয়া দেয় শহরে গিয়ে একটু বড় রেস্তোরাঁ খুলে তাতে হেজুনকে দায়িত্বে বসানোর। এই আইডিয়াটা জংজের পছন্দ হয়। এদিকে হেজুন তখন এক এজেন্টের সাথে জায়গা দেখতে চায়। সে বলে সে তার বাবার জন্য সবচেয়ে বড় রেস্তোরাঁ বানাবে। এ শুনে এজেন্ট তাকে বেস্ট সন বললে হেজুন খুশি হয়। রাতে যুবন স্টোরের কাজ সেরে বেরোতে গেলে বাইরে সানহাকে দেখে। বাড়ি যাওয়ার পথে সানহা তাকে তার প্রিয় আইসক্রিম কিনে দেয়। সে যুবনকে বার্থডে উইশ করলে যুবনের তাদের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায়। পরদিন হেজুন ডালকে বলে সে একদমই বদলায়নি। এই শুনে ডাল অবাক হয়ে যায়। সে একা একা বলতে থাকে সে আর আগে ডাল নেই, সে এখন অ্যাটর্নি হয়ে গেছে। এদিকে সানহাকে তার মা মেসেজ করলে সানহার মুড অফ হয়ে যায়। এদিকে সোহি তার মাকে বলে সে যেন সানহাকে তার কাজের মধ্যে ফোন না করে। এতে তার মা বলে তার দাদা যদি আর না ফিরে আসে তবে সে কি করবে। নেক্সিনের যুবনের বার্থডে দিন সবাই বাড়িতে জড়ো হয়। যুবন হেজুনকে প্রশ্ন করে সে কেন 5 বছর ধরে তাদের সাথে যোগাযোগ রাখেনি। এতে হেজুনকে চুপ দেখে জংজে আজকের দিনে এসব নিয়ে কথা বলতে বারণ করে, কিন্তু সানহা বলে দেয় যে হেজুন তার পায়ে চোট পেয়েছিল আর এর জন্যই তাকে খেলা ছাড়তে হয়েছে। এই শুনে জংজে তার পায়ের চোট দেখে এতটাই কষ্ট পায় যে সে কেঁদে ফেলে। এদিকে যুবনকে চুপ দেখে হেজুন বলে সে ঠিক আছে, এখনো দৌড়ে তাকে হারাতে পারবে। এতে সানহা তাকে মনে করায় যে বেশি প্রেশার দিলে তার চলাফেরা বন্ধ হয়ে যেতে পারে। যুবন মনে করায় তারা একটা টাইমে প্রমিস করেছিল যে তারা কোনো কিছু নিজেদের মধ্যে লুকিয়ে রাখবে না। এই শুনে সানহা বলে সে নির্দোষ, সে কিছু লুকোয়নি। এতে হেজুন বলে সে নয় আমেরিকায় ছিল, কিন্তু সানহা তো সিওলে থেকেও তাদের সাথে দেখা করেনি। এতে যুবন তাদের থামতে বলে জানায় যে এসব করেও তারা পুরনো দিনগুলো ফিরিয়ে আনতে পারবে না। এরপর গাড়িতে যেতে যেতে সানহা যুবনের প্রমিস ভাঙার জন্য সরি বললে যুবন তার না আসার কারণ জানতে চায়। এতে সানহার মনে পড়ে সে কি করে তার মার মানসিক টর্চার থেকে পালিয়ে এসেছে। সে যুবনকে বিজি থাকার বাহানা দিলে যুবন বলে তারা যাই করুক না কেন পুরনো দিনগুলো আর ফেরাতে পারবে না। এরপর সানহা জানতে চায় সে কি সন্ধ্যেবেলা তাদের জয়েন করতে পারবে। এতে যুবন গ্রিন সিগন্যাল দিলে সানহা খুশি হয়। পরে সিনের জংজে প্রশ্ন করে অ্যাক্সিডেন্টের টাইমে কি সে অনেক কষ্ট পেয়েছিল। জংজে বলে হেজুনের তখন বাড়ি চলে আসা উচিত ছিল। এই শুনে হেজুন তার মন ভালো করার চেষ্টা করলে জংজে তাকে হাগ করে। এরপর রাতে ডাল যুবনের বার্থডে সেলিব্রেট করার জন্য ওয়াইন আনলে যুবন খুশি হয়। ডাল হেজুন কখন আসবে জানতে চাইলে যুবন তাকে ধৈর্য ধরতে বলে। এই সময় সেখানে তাদের স্কুল ফ্রেন্ড ও হুইজু চলে এলে যুবন অবাক হয়। তারা জানায় হেজুন
আসবে শুনেই তারা এখানে এসেছে। পার্টিতে জুনহ এসে জুবনকে ফুল দিয়ে জানায় সানহার ইমার্জেন্সিতে ডিউটি পড়ে গেছে, তাই তার আসতে দেরি হবে। এই শুনে জুবন একটু আপসেট হয়। অন্যদিকে জংজে ও সানহার বাবা তাদের ছেলে মেয়েদের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিল। হেজুনের অবস্থার কথা ভেবে সানহার বাবা সব টাকাটা হেজুনকে দিতে বলে। এদিকে অবশেষে হেজুন পার্টিতে আসে। সে জুবনকে নতুন জুতো দেখে জুবনের জন্য কেনা গিফট তাকে দেয়। পরে শুনে সানহা হসপিটাল থেকে বেরোতে গেলে জুবন মেসেজ করে যে পার্টি শেষ, তাই তার আর আসার দরকার নেই। এই দেখে সানহা আপসেট হয়ে জুবনের গিফটটা তার বাড়ির দরজায় রেখে চলে যায়। আর পরদিন জুবন গিফটটা পেয়ে অনেক খুশি হয়। সে এজন্য সানহাকে থ্যাংক ইউ বললে সানহা তাকে রাতে ডিনারের জন্য জিজ্ঞেস করে, কিন্তু জুবন জানায় তার আলাদা প্ল্যানস রয়েছে। এদিকে জুনহ এসে সানহাকে বলে তার মনে হয় তার এখনো সুযোগ রয়েছে। সে সানহাকে বলে সে যেন তাকে সাপোর্ট করে, যাতে ওই ডার্মাটোলজির ইন্টার্নটা জুবনকে টেট করতে না পারে। এদিকে এটা শুনে সানহা সোজা হয়ে বসে। সে বুঝতে পারে যে রাতে জুবনের টেট রয়েছে, তাই সে এবার জুনহর থেকে ছেলেটার ব্যাপারে সবকিছু জেনে নেয়। অন্যদিকে পার্ক জুবনকে মেসেজ করলে জুবন খুশি হয়। নেক্সিনের ডালের মনে পড়ে সে গত রাতে নেশার করে হেজুনকে বলেছিল সে আর আগের ডাল নেই। এখন ছেলেরা তার নাম্বার পাওয়ার জন্য তার পেছনে ঘুরে বেড়ায়। এখন এসব মনে করে ডাল লজ্জা পায়। সে হেজুনকে বলে সে কাল কিছু ভুলভাল করে ফেলেনি তো। এতে হেজুন তাকে ছেলেদের তার পেছনের নাম্বারের জন্য পড়ে থাকার কথাটা বললে ডাল ভীষণ লজ্জিত হয়। পরে শুনে জুবন রেডি হয়ে বেরোলে সানহাকে দেখে। সানহা তাকে যেতে বারণ করলে জুবন অপ্রস্তুত হয়। সানহা বলে সে জুবনকে লাইক করে, আর এটা সে 10 বছর ধরে তাকে বলার চেষ্টা করছিল। এদিকে এই শুনে জুবন অবাক হয়ে যায়। আর এর সাথে এপিসোড 10 এখানে শেষ হয়ে যায়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।